আমি অধাতু, প্রকৃতিতে আমার অসীম বিস্তার। আমি তাপ ও বিদ্যুৎ পরিবহন করি না, আমাকে ঘষলে আমি চকচক করি না, কিংবা আমাকে আঘাত করলে আমি ঝনঝন শব্দ করি না, কিন্তু মাঝে মধ্যে আমার ব্যতিক্রম ঘটে, তখন আমি ধাতুর মতো তাপ ও বিদ্যুৎ পরিবহন করি। আমি ধাতু, আমাকে ঘষলে আমি চকচক করি, আঘাত করলে ঝনঝন করি, এবং আমার ভিতর দিয়ে তাপ ও বিদ্যুৎ পরিবাহিত হয়। আমি হলাম অণু, একাধিক পরমাণু মিলে আমার গঠন হয়। প্রকৃতিতে আমার স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু আমি সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারি না। আমি পরমাণু, অণুকে ভাঙলে আমাকে পাওয়া যায়। আমি সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারি এবং যৌগ তৈরি করতে পারি। আমাকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। প্রকৃতিতে আমার স্বাধীন অস্তিত্ব নেই, আমি আধান নিরপেক্ষ। আমি নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্রে আমার অবস্থান। আমি প্রোটন ও নিউট্রনকে বহন করি। একটা পরমাণুর সকল ভার আমার কাছেই আছে। আমার নিউক্লিয় বল দ্বারা আমি ইলেকট্রনকে ধরে রাখি, আমি আধান নিরপেক্ষ। আমি প্রোটন, আমি নিউক্লিয়াসের মাঝে অবস্থান করি। আমি ধনাত্মক আধানযুক্ত কণা, আমার নিজস্ব ঘর আছে। আমি নিউট্রন, আমি নিউক্লিয়াসে অবস্থান করি, আমি আধান নিরপেক্ষ। আমার ভর সংখ্যা প্রোটন সংখ্যা সমানভাবে বেশি। আমি ইলেকট্রন, আমার চার্জ ঋণাত্মক আধানযুক্ত। আমি নিউক্লিয়াসের চারদিকে অবস্থান করি, আমার ভর খুবই সামান্য।